হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আবারও আমি নো প্র্যাঙ্ক নিয়ে এসেছি, তাও একটা র্যাড ক্রিমিনালের সাথে। তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কিরকম মজাদার হতে চলেছে ভিডিওটা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো আলিশা, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। বলছি কাউকে ডাকো, একটা প্র্যাঙ্ক করব। তোমার কোনো বন্ধু থাকলে আছে? করবে? হ্যাঁ, একজন আছে ক্রিমিনাল, একটু বুঝে শুনে খেলতে হবে। ও ভাই সাহেব, ক্রিমিনাল! হ্যাঁ, ডাকো ডাকো ডাকো। হ্যাঁ, তারাও ডাকছি। র্যাঙ্ক করে রাখি। হ্যালো, ও ভাই কি রে, খেলবি তো? ক্রিমিনাল, তাহলে ঠিক আছে, স্টার্ট করবো তাহলে। চলো চলো চলো, স্টার্ট করে দিই না। রেড ক্রিমিনাল আছে না, অসুবিধা নেই, চলো স্টার্ট করে দিয়েছি। আলিশা, আলিশা, সুন্দর একটা জায়গায় নামাও না, যেখানে মারবে না। এখানে কেউ মারবে না। হ্যাঁ, ভয় লাগছে না? অবশ্য দাদা আছে আমাদের সাথে। হ্যালো ক্রিমিনাল দাদা, হ্যালো ক্রিমিনাল দাদা, আলিশা বলো না, আমাকে, আমার সাথে কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, বলবে বলবে, এখন তো স্টেজে আছে তো। ও আচ্ছা, ক্রিমিনাল দাদা, লাল ক্রিমিনাল দাদা, হ্যালো। হ্যাঁ দাদা, আমি লালটুই দাদা। লালটুই? লালটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক নাম, বাড়িতে সবাই এটা মানে ভালোবেসে ডাকে। লালটু? তোমার নাম কি দাদা? আমার নাম, হ্যাঁ আমার নাম সায়ন্ত। দাদা আমি বন্দুক পাইনি, একটা বন্দুক দেন না আমাকে। যাও সামনে খুঁজে নাও, সামনে পাইনি, আমি ওই দৌড়ে গেছিলাম, ওইটা নিয়ে নিলেন তো, এত স্পিডে নিচ্ছেন কি করে এটা তো জানি না। আরে লাল ক্রিমিনাল না, কি বলবো মানে, বুঝতে পারছো তুমি? দাদা কি লাগবে বলো না, আমি দিচ্ছি। মেড কিট? না না, লাগবে না, তুমি খেলো, আমি দিচ্ছি তো। আরে দাদা, আমি তো খুঁজে নিয়ে কি করব, আমি এগুলো নিয়ে মারতে পারবো না, কি আপনি নেন না, আমি দিচ্ছি। আমার তো 990 হয়ে গেছে। আরে আলিশা, কাকে নিয়ে আসছো তুই? না দাদা, আমি তো আলিশার বন্ধু। হ্যাঁ তুমি চুপচাপ করে থাকো। কে মারছে, কোথায় মারছে, ইয়ে কোথায়, দুশমন কোথায়, আমাকে বলো। মেরে দিয়েছে দাদা, দুশমন কোথায়, কোথায় দাদা? হ্যাঁ বলো আমাকে, আমি মারছি না দাদা, সব মেরে দিয়ে উড়িয়ে দিয়েছে রে। আমার জন্য একজন রাখো না দাদা, মারবো না আমি। তুমি মারতে পারবে? হ্যাঁ আমি ধরে থাকি তো গুলি মেরে মেরে। আরে মাইনাস যাবে রে। না দাদা মাইনাস যাবে না, আমি বাঁচাবো আপনাকে। কি বলছো, এত বকছো কেন? পরে খেলো, দেখবে দুশমনও আসবে, তুমিও মারতে পারবে ওদের। ঠিক আছে, আমি ওই তো মানে গেমের কথাই বলছি না আনিশা, তুমি ফ্রেন্ড বানাবে ওকে আমার? হ্যাঁ হবে, আগে খেলো ভালো করে, তুমি ভালো করে খেলতে পারলে ও তোমাকে ফ্রেন্ড বানিয়ে নেবে। ঠিক আছে, মানে এখন ভালো করে খেলবো কি করে আমি? হ্যালো ক্রিমিনাল দাদা, হ্যালো, যাও যাও জোনের বাইরে, একটা কাজ করে যাও, ভালো করে খেলবে তো, যাও জোনের বাইরে গিয়ে শুয়ে পড়ে যাও। বলছি কি ভালো খেলো হবে, যাও। আরে ক্রিমিনাল দাদা, কি লাগবে সেটা বলুন না, আমি দিচ্ছি সব। কিছু লাগবে না, তুমি নাও, তুমি নাও, মরে যাবে। হ্যাঁ দাদা, আমি অনেক কিছু পারি, শুধু আমাকে ওই ড্র্যাগ হেডশটটা শিখিয়ে দিন। ড্র্যাগ হেডশটটা শেখান না দাদা, আমার ওইটা শিখে গেলে আমি পুরো প্রো প্লেয়ার হয়ে যাব। টাইম লাগবে? হ্যাঁ, কি করে মারতে হবে সেটা বলো না দাদা। আমি বলছি মানে, যদি আপনি আমাকে ড্র্যাগ হেডশট শেখান তাহলে আমার জিএফ এর সাথে মিলাবো আজকে। রিসে চুপ করতে বলে দেখে মাথা খাচ্ছে। এত বকুন, তুমি চুপচাপ করে খেলো। আরে আলিশা, দেখো না ডাকিস বলতে, গ্রুপের মধ্যে ভালো করে ডাকতে পারিস না। আচ্ছা দাদা, তাহলে আমার বন্ধু হবেন বলে? আগে কি করে বন্ধু বলো, তুমি যদি এরকম ভাবে করো। না আমি কি করছি, আমি এই তো মানে খেলছি তো যতটুকু পারি, এদিকে দুশমন তো খুঁজে পেলাম না, না মারতাম তো, পরে খুঁজে পেলে তো মারতাম না, খুঁজে পাইনি কিছু। ভালো করে বন্ধু হয়ে যাবে তো, এইগুলা যদি আমার দাদা মেরে না দিত আমি মারতাম না এগুলাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে মেরো, তাহলে আমি কোনো মারবো না। আমাকে যদি আমাকে একটা ফ্রেন্ড বানিয়ে নিন না। তুমি এত বকছো কেন, চুপচাপ করে খেলো না। আচ্ছা চুপচাপ করে এখন খেললে শিখবো কি, একটা ক্রিমিনাল এসছে, কিছু তো শিখতে পারবো না, প্রো প্লেয়ারের কাছ থেকে তো শিখতে হবে। দাদা শেখাবেন না? না আমার শেখানোর তো টাইম নেই, শেখাই না।
আরে দাদা, আপনি তো প্রো হয়ে গেলেন, আমাকে তো শেখাবেন? শেখাতে পারবো না আমি, আমাকে তো শেখাতে হবে দাদা, আমি তো শিখবো। এই তো বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, বাবা রে বাবা, হেভি প্লেয়ার। আরে দাদা, বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, গিয়ে মারবো না গুলি? কোথায় এনিমি, কোথায় দুশমন, কোথায় দাদা? আমি তো খুঁজেই পাচ্ছি না। সামনেরটা কোন দিক? আরে ভগবান, মেরে দিল দাদা আমার কাছে এসে। দাদা বাঁচান, বাঁচে নিন দাদা, বাঁচে নিন, বাঁচে নিন। দাদা দুই দিক থেকে মারছে, মাথা খাচ্ছে, বলছি আলিশা তুমি পালাও, আলিশা পালাও, 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 পালাও এখান থেকে। আরে দাদা, আপনাকে কত করে বললাম, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, পিছনে একটা, তোমাকে। আমি তো বললাম ওদের মারতে, আমি দেখছিলাম না ওয়াচ করে, তো কোনো দিকে মারলে না। আমার দাদাকে বললাম না, ওইদিকে একটা, ওইদিকে একটা, আমি যেদিকে দেখতে পাচ্ছি ওইদিকে বললাম না। দাদা করে মাথা খারাপ করে দিচ্ছি, উঠবো মালে তোদেরকে এসে কি জানি। আমাকে বাঁচাও না ভাই, হিরোর আমাকে বাঁচাও না, আমাকে বাঁচালো না দাদা। তুমি যদি বলো চুপ করে থাকবে তাহলে বাঁচবে। হ্যাঁ হ্যাঁ, আমি চুপই আছি, মানে আমি আর আমি কি বলছি, আমি তো দাদার ফ্যান না। কথা বলছো তো, ফ্যান হলে তাহলে তাহলে দাদার কথা শোনো, তাহলে চুপ করো, তাহলে খেলতে দাও। হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি আমি তো ঠিক আছে, বাঁচিয়ে দেবো, তুমি বেশি বকবক না করো তাহলে বাঁচিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি একদম একদম কথা বলবো না, একদম চুপ এখন থেকে, মানে আমার কথা আর শুনতেই পারবে না। আমি তো খুব বেশি কথা বলছিলাম, এখন আর কথা নেই আমার। অ্যাকচুয়ালি দাদার আমি ফ্যান। হ্যাঁ বলছি দাদা, চুপ করলে এখন যদি একটা এনিমি আসে তো বলবো না যে এনিমি একটা কি দাদা এখন? আচ্ছা দাদা, একটা এনিমি দেখলাম, তবুও বলবো না যে একটা এনিমি আছে, মারো, সেটা তো বলতে হবে না। না যদি আমি দেখি নিমি তাহলে কি আপনাকে বলবো না, এটা সেটা তো বলতে হবে না। আগে দেখো, আগে দেখো, তাহলে মাইক্রোফোন, আগে মাইক্রোফোন করবে না। ঠিক আছে, তো আমাকে আগে বাঁচা। এ আলিশার পিছনে তিনজন দাদা এসে গেছে, আলিশার পিছনে, আলিশাকে মারবে এরা। এখন আলিশা কজন আছে ওখানে? তিনজন না, ওখানে তিন। তো আমি কোথায় নামবো দাদা? এখানে বড় এখানে। হ্যাঁ দাদা, আপনার কাছে মাইনাস তো হয়ে যাবে। হবে না দাদা, মাইনাস হবে না। আমি এর ভাই, তো সার্ভাইভ করো, এর ভাই তো সার্ভাইভ করো। আমি সার্ভাইভ করবো দাদা। তোমাকে সার্ভাইভ করে উদ্ধার হচ্ছে ভাই তুমি? না না, আমি আপনার সাথে সাথে, আমি আপনাকে বাঁচাবো। তোমার জন্য আমরা কেউ খেলতে পারছি না, এত বকছো কেন? আরে আলিশা, মানে দাদাকে বলো না আমার ফ্রেন্ড হয়ে যেতে, আমার মানে তো ক্রিমিনাল না, ক্রিমিনাল দেখিনি আমি। হ্যালো, ভালো করে খেলো, তোমার খেলা দেখাও, যদি তোমার খেলা ভালো লাগে তাহলে ও সত্যি ফ্রেন্ড হবে, আমি বলবো ওকে। আচ্ছা ঠিক আছে দাদা, আমার খেলা দেখবেন। হ্যালো দাদা, ক্রিমিনাল দাদা, মাথা লিসেকে সব করতে বল, ওকে বল তোমার হচ্ছে। বলছি দাদা, দাদা আমাকে একটা ইয়া দিন না, বন্দুক দিন না। আচ্ছা বন্দুক নেই, একটা বন্দুক নেই, নেই কিছু নেই, নেই এই তো পেয়ে গেছি দাদা। সত্যি করে বলতো, ওয়াল থেকে পেয়েছিস নাকি আলিসাকে? উগড়াটাকে, আরে ও আমার গেমে এসেছিল, তারপর থেকে আমাকে ওইভাবে জ্বালিয়ে খাচ্ছিল। ও বলছিল ওর সাথে নাকি কেউ খেলে না, আমি ওর ফ্রেন্ড হয়ে যাই, তো ওকে নিলাম। আমি জানতাম না এত বকবক করবে দাদা। আমি শুধু মানে বলবি আর তুমি নিবি পাগলের মতো? আরে না, আরে না দাদা, আমি একদম জ্বালাই না, মানে আমি তো শুধু খেলার শিকার চেষ্টা করছি না। এখন হঠাৎ করে ক্রিমিনাল এসে গেলে, আসলে দেখতেই পাচ্ছি কত খেলার চেষ্টা করছো তুমি। দাদা হ্যাঁ দাদা, মেডকিট নিয়ে যান দাদা আমার কাছ থেকে। দাদা দাদার পায়ে আগুন, মাথা খারাপ করে দেয়। আচ্ছা দাদা বলছি, ওই সামনে দুশমন দাদা দেখেছেন? আমি বলে দিয়েছি এটা এখন নেমেছে। মারুন দাদা, দূরে যান, দূরে যান দাদা। আরে একটু চুপ করতে বলতো দাদা, দূরে যান, দূরে যান, মারুন মারুন মারুন, ভিতর দিকে, ভিতর দিকে দাদা। এখানে আমি কিভাবে মারবো, কোন দিকে দাদা গেল, কোথায় ভয় পালিয়ে গেছে? ও আকাশে উড়ে যায়, দেখো দেখো আকাশে উড়ে গেছে। একে এত ড্যামেজ দিয়েছি না দাদা, ও ভয়ে কোন দিক থেকে পালিয়েছে। আমার পিছনে কেন করছে এই বন্দুক হাতে? কেন
তো কি নিয়ে ঘুরবো দাদা, একটু শেখান না, শেখালেই তো হয়ে যায়। কোথায়? আরে যাও ভাই, আর মাথা গরম করে তোমাকে পড়াচ্ছে, কালাগালি খেয়ে যাবে তুমি। আরে আমি কি করলাম দাদা, আপনি গাল দিচ্ছেন, আমি কেঁদে দেবো। আমাকে কি রিভাইভ দে? আরে রিভাইভ দ্বারা দিচ্ছি, কি লাগবে জায়গা নেই। রিভাইভ কোথায় কেঁদে দেবো দাদা বলুন তো? ম্যাচটাকে নিয়ে যা, রিভাইভ দিতে হবে। মারুন দাদা, এই তো আমার পিছনেই, মারুন মারুন মারুন, হিরোর মারো হইছে, নিচে দুশমন দাদা, নিচে। আরে মার ভাই, মার 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 মার, ফাইনাল যাবে। এই একে আমি রিপোর্ট করছি, খুব মাথা খাচ্ছে। না না, কাকে? এনিমিকে? আমার ইয়ে নেই দাদা, গুলি নেই। মুগড়া কোন নিয়েছে কি জানি, যার নাম কি শালা কালু নাকি নাম বলো কি জানি, ভগবান জানে। পাগল ছাগল একটা, লালটুই লালটুই, লালটু না ফালটু। অ্যান্টিক্স অ্যান্টিক্স পিস্তল তুই পকড়। দাদা মারুন না, আবার মেরে দিয়েছে পিছনে আরেকটা এসে। দাদা হ্যালো দাদা, আর নুবরা ব্যাক করো यार, ব্যাক করে বললো না নুবরা। বুয়া হয়ে গেছে দাদা? কার বুয়া হয়েছে দাদা? মাইনাস তো হয়নি না? আরে আলিশা দাদা কি দারুণ খেললো, মানে ওপি। হ্যালো দাদা, এই নুবরাটা কি এর জন্য মরে গেলাম, বুয়াটা হলো না? আরে দাদা মানে মাইনাস তো হয়নি না আপনার দাদা? হ্যালো দাদা, তুমি এত বকবক করলে না যে তোমার বকবক শুনতে শুনতে আমাদের বুয়াটাই ভালো। বকবক করে করে বক করে ব্যাঙ্ক মাথা খারাপ করে যায়, কেন নি আছে আমার ফালতু ফালতু আমার গেমটা গেল। আরে আলিশা হ্যালো, আমি 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 শিখবো কি করে তাহলে, যদি মানে তারা আমাকে না করতে হবে না, তোমার জায়গায় কোনো দাম নেই, শিখতে অন্য শিখতে পারবে না। দাদা আমি 6 মাস ধরে খেলছি, 37 লেভেল হয়ে গেছে। 6 মাস ধরে খেলছো? নো, ওই জন্য 6 মাস ধরে খেলছো, খেলতে পারো না? আরে মানে আলিশার বন্ধু তো আমি, আমরা প্রতিদিন খেলি। হ্যাঁ আর আপনি আলিশার বন্ধু তো সেই হিসেবে আমার বন্ধু হলেন না? আরে আলিশা শোনো না, আমার একটা ফ্রেন্ড মানে একটু কথা বলতে চাই, ক্রিমিনাল এসেছে না? বলো না বলো না। ও বাবা, এই স্টার একটা কাজ কর, ওর একটা ফ্রেন্ড নাকি আসবে তোর সাথে, একটা দুটো কথা বলে ওকে বের করে দে, না হলে ও আমার মাথাটাও খেয়ে ফেলবে পুরো। চেনো তো তোমার ফ্রেন্ড হচ্ছে এখানে দাদা? মানে হ্যাঁ দাদা, এটা মানে একটা ইউটিউবার, এটা একটা ইউটিউবার বিবেজ লাগিয়ে এসেছে, কোথা থেকে জান কিনে নিয়েছে মনে হয় দাদা। তোমার ফ্রেন্ড কি, তোমার ফ্রেন্ড আসলো কি করে? হ্যাঁ স্টার কেমন আছো? হ্যাঁ ভালো আছি স্টার। আচ্ছা ইয়ে, এটা আমার বন্ধু দাদা, একে একে ঠিক করে দাও, মানে বিবেজটাকে ঠিক করে দাও, এটা ভালো লাগে না, এ কথা বলে না বেশি, ও চলে যাবে, ওকে ভালো লাগে না, ও খেলে না মানে। তুমি নোবরা, তোমার নিকে যাবে তো তাড়িয়ে দি। হ্যাঁ কেমন আছো? একটু তো কথা বলছিল না, কি হলো? ও আছে তো এখানে গ্রুপে দাঁড়িয়ে আছে না? এটা কি হচ্ছিল ভাই? আলিশা এটা তো, আরে তোর সাথে তো খুব ধরে প্র্যাঙ্ক হচ্ছিল। এ বাবা, আরে ভাই আর 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 কাউকে পাসনি আমার সঙ্গে প্র্যাঙ্ক করার? হ্যাঁ শোনো শোনো, প্র্যাঙ্ক করতাম ওই আইডি দিয়েই প্র্যাঙ্ক করতাম, কিন্তু যেহেতু ওই আইডিতে ভি বেস্টটা লাগানো, ক্রিমিনালের সাথে তো প্র্যাঙ্ক করা যাবে না। আলিশা তোমার খেদে কাজ নেই? ধ্যাত, আমি কি করব, তখন তো ক্রিমিনাল দরকার ছিল, আর আমার ফ্রেন্ড লিস্টে একটাই পিস মাত্র ছিল স্টার, ওকে পেয়েছি। আরে রেড ক্রিমিনাল ভিডিও তো বানিয়ে নিয়েছে, আর কি এখন আর কি করবে, এখন আমার মেইন আইডিতে আসবো, এসে তোমার সাথে খেলবো। হ্যাঁ আরে ফ্রেন্ড রিকোয়েস্টটা নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।